আমার এই 425,000 যে সাবস্ক্রাইবার এই মুখটা থেকে এসেছে। কষ্ট পাইছি রে ভাই, এই মুখ আর দেখাবো না। বন্ধুগণ, আমি আয়ো করছি। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারে নেই কোনো অভাব, তাদের নিয়ে রোস্ট হলে রোস্টারদের বাজে স্বভাব। সোশ্যাল মিডিয়ায় এসে লোকে ভুলভাল কথা কয়, তাদের এইটুকু জ্ঞান নাই মানুষ রোস্ট কখন হয়। এই মহিলার মতে এখন রোস্ট ভিডিওর দিন শেষ, আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিব্যি আছে বেশ। আমি তুনে গাড়ি মে উঙ্গলি কিয়া না আমি বাতাতে। সো হেই গাইস, দিস ইজ তানময়, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো আগেই ধরে ফেলেছো কি হতে চলেছে। তো ফটাফট কানে হেডফোনটা দিয়ে নাও আর গুরুজনের আমার ছোট ছোট ভাই বোনের ভিডিওটি স্কিপ করে দাও। তো চলো শুরু করি। কথা বলতে এসে তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, কি বলতে এসেছো শুনি। দুর্বল চুপ কর, কি বলতে এসে শুনতে দেখ। সেই কথাটা হচ্ছে যে আরে কি তাড়াতাড়ি একটু বলো, আরো তো কাজ আছে নাকি। আমি কোনো এমনি অন্য কথাও ছিল কিন্তু আমি এই কথাটা বলছি। আরে বাবা বলো না, লজ্জার কি আছে, সব নিজেরাই তো। এখন বলে নয়, আমি যখন থেকে ইউটিউবে এসেছি তখন থেকে আমাকে নিয়ে নানা মানুষ নানা রকমের ভিডিও বানিয়েছে। আচ্ছা, এইবার কিছুটা বুঝতে পেরেছি। কিছু কিছু রোস্ট দেখে আমার খুব হাসি পেয়েছে, খুব ভালো লেগেছে। আমি নিজেকে কমেন্ট করেছি, কমিউনিটিতে পোস্ট করেছি। বাবা বাহ, এইরকমই তো চাই, শুনে খুব খুশি হলাম। জীবনে তোমার অনেক বড় হোক বাবা গো। চ্যানেল চ্যানেল আর কিছু কিছু রোস্ট দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে, কেঁদেও ফেলেছি। পর্যন্ত তোমাদের সামনে এসে হাউ মাউ করে কেঁদেও ছিল। এইগুলো একদমই ঠিক না, রোস্ট করলে ঠিক করে করবি। এই কে উল্টো পাল্টা রোস্ট করবি না আমাদের বৌদিকে নিয়ে। বলে দিয়েছি তো তখন কাঁদতাম, এখন কাঁদি না, শিখে গেছি জিনিসটা যে কি। দেখলি তো, ভুলভাল রোস্ট করলে আর বৌদি সব শিখে গেল। শালা তোরাও না, কাউকে কিছু অজানা থাকতে দিবি না। আমি আবার কারে কি কই। 2 বছর কমপ্লিট হয়ে গেছে, হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, তাই তো অনেকটা মানে বুঝে গেছি আর কি। অনেকটা বুঝতে পেরেছে, বুঝতে পেরেছো তোমরা, অনেকটা বুঝতে পেরেছে। ব্যাপারটা হচ্ছে যেটা, আরে ব্যাপারটা কি এখনো সেটাই বলনি, দেখেছো কাণ্ড, এখনো ব্যাপারটাই বলেনি যে আমার চ্যানেলে মানে আমার। আরে হ্যাঁ বুঝেছি, তারপরে বলো। এই যে ইউটিউব ভিডিও, এই যে ভিডিওটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করছি, যেটা আমি তোমাদের জন্য পোস্ট করি, তো এখানে অনেক ভুল ত্রুটি থাকে। হ্যাঁ থাকে তো। আর আমি সত্যি কথা বলতে পারলে কেয়ারলেসলি আমাকে বলতে পারো। দেখো কেয়ারলেসলি বলতে বুঝতে পারবো না, বাংলায় বলো, ইংলিশ সেটা বুঝি না। মাঝে মধ্যে আমার ভিডিও এডিট করতে গিয়ে অনেক ভুল হয়ে থাকে। বুঝতে হবে তো, মাঝে মধ্যে এডিট করে, সব সময় করে না, যেমন এই ভিডিওটা এডিট করেনি। নলেজ দেখছেন, একটু বয়স্ক মহিলা সিনিয়র কোন না কোথাও ভালো পরামর্শ দেবে সেই সব না। আর দূর ছাতা লোকে কত কথা বলবে, সবে কান দিলে হবে, তুমি চালিয়ে যাও চালিয়ে যাও। বলেন কি, এই বয়স্ক মহিলারে যত নষ্টের গোড়া, কিছু বুঝবে না শুনবে না, জম করে একটা কথা বলে দেবে, সেটা বুঝতে বুঝতে লাগবে 1-2 ঘন্টা। কি দরকার, আমি তো বোঝার চেষ্টাই করি না। তো একজন এটা দেখেছি বলে আমি সেই উপলক্ষে বলছি, করতে পারে ভিডিও, করতে পারে রোস্ট, করতে পারে, কিন্তু রোস্টাররা রোস্ট করে একটা মিনিমাম। আরে কি বলতে চাচ্ছ তুমি, একটু তাড়াতাড়ি বলো না। লাইন থাকে, সীমা থাকে, সেটা পার করে টপকে যাওয়া কিন্তু একদম উচিত না। একদমই না, এই কেড়ে বড় লাইন ক্রস করছিস, মেরে ফেলবো কিন্তু। আর তুমি কি কর, তোমরা কি করে বলো তো। ও ভগবান, কি বলতে যাচ্ছে একটু পরিষ্কার করে বলো না। আর পাচ্ছি না আমি। তোমার যে ইউটিউবে তোমরা টাকাটা ইনকাম করছো, আমরা যে টাকাটা ইনকাম করি ইউটিউব থেকে, তুমি যে যারা রোজ যারা কি কয়, কিচ্ছুই তো বুঝি না। কন্ট্রোল, তারা কিভাবে ইনকাম করছে রোস্ট করে। হ্যাঁ তো তারা কিভাবে ইনকাম করে, অন্যের মুখ দেখি। আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। ফেমাস ফেমাস ব্লগার, ফেমাস ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার। আচ্ছা তাহলে তুমিও তো ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার, তা তোমার কন্টেন্ট গুলো একটু দেখি। দেখো আপনার লাপরওয়াহি কা নতিজা এসে হি। পোলিও কে খুরাক না লেনে সে পোলিও আপকে বচ্চে কো পকড় সকতা হ্যায়। এটা কোন কন্টেন্ট ছিল রে ভাই, গালাগালি করেছি করিনি তো না। আর কাউকে কখন রোস্ট করা হয় সেটাও তো বুঝতে হবে নাকি। তাদের খুদ বার করার জন্য তোমরা আছো রোস্টাররা,
ভগবান পাঠিয়েছে তোমাদেরকে। এই যার একটা ফাউল কথা কইলা, তোমার মতে তুমি কন্টেন্ট ক্রিয়েটর, তা তোমার মোবাইল ফোনে যে একটা এডিট বলে অপশন আছে আছে তো নাকি, তা সেসব ভুলভাল কথাবার্তাগুলো ভিডিওর মধ্যে ঢুকিয়ে রাখবা, তা রোস্ট তো হবেই। আমার এই 425,000 যে সাবস্ক্রাইবার এই মুখটা থেকে এসেছে, তাহলে তুমি তো অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, তা তোমার কন্টেন্ট গুলো একটু দেখি। টিপ টপ বর্ষা পানি হবে না, তোমার গান শুনে আকাশ ভেঙে বর্ষা হবে। রাজা তো নাটখাট হবেই, থাক কিছু বলবো না, রাজা খুব সুন্দর একটা রিলস করেছে। পয়সা আর খুবসুরতি ইনসান কো ঘমন্ডি বানা দেতি হে। হ্যাঁ ঠিক এইরকমই, আমার এই 425,000 যে সাবস্ক্রাইবার এই মুখটা থেকে এসছে, কষ্ট পাইছি রে ভাই, এই মুখ আর দেখাও না। কিউট তো আমি আগে দেখেছিলাম। ও আচ্ছা তাই নাকি, আগে কাকিমাদের মনে হতো, এখন কাকিমার ছেলেদের। বন্ধ করো হাত জোড়কে, মা আমরা কি পাবে নইলে ব্লগ, আমরা যদি ব্লগ করা ছেড়ে দিই তোমাদের তো কন্টেন্ট বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা খাবো কি, পরবো কি, হাড়িতে ভাত জুটবে না, না খেতে পেয়ে মরে যাবো তো আমরা, কি বৌদি এটা ভাবছো? আবে ও চলো ঠিক আছে, এরকমই একটা প্ল্যাটফর্মে এরকম হবে, অনেক কিছু হবে, এরকম সবকিছু দেখতে হবে, সবকিছু সহ্য করে নিতে হবে, কিচ্ছু করার নেই। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। তো এমনই একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতে রোজ ভিডিওর দিন এখন শেষ, দাঁড়াও দাঁড়াও বলতে দাও বলতে দাও, তো তিনি হলেন এই ভদ্র মহিলা। তো তোমরা হয়তো ভাবছো ইনি আবার কি করেছেন, তো এনার আনারস কাটা ভিডিও নিয়ে আমি একটা রোস্ট করেছিলাম অনেক আগেই, তো ইউটিউবে ইনি আমাকে স্ট্রাইক দিয়ে আমার ভিডিওটা ডিলিট করিয়েছে। প্রমাণ দাও, প্রমাণ দাও, দাঁড়াও দাঁড়াও প্রমাণ দিচ্ছি, দিস ভিডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবল ডিউ টু এ কপিরাইট ক্লেম বাই রূপশ্রী ভৌমিক, কন্টেন্ট রিমুভ বাই রূপশ্রী ভৌমিক। কিন্তু আমি সেই ভদ্র মহিলাকে একটা রিকোয়েস্ট ইমেল পাঠিয়েছিলাম স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য, কিন্তু স্ট্রাইক তো তুলে না, উল্টা আমাকে হুমকি দিয়ে দিল। কেন আরো রোস্ট কর, চাপ নেই রোস্ট হবে, নিজের কন্টেন্ট নেই, অন্যদের ভিডিও চুরি করে তাদের নিয়ে বাজেভাবে রোস্ট করছিস। এই দেখো চুরি করলাম কোথায়, চুরি করলে সেটা সোশ্যাল মিডিয়ায় ওপেনলি পোস্ট করতাম, সেইটুকু কমন সেন্স নেই। ইসকি মা কা ভোলা চেহারা, কন্টেন্ট থাকলে কি তোমাকে রোস্ট করতাম, আর তোমার ওগুলো কন্টেন্ট। শুধু আমি না, যাদের যাদের নিয়ে তুই রোস্ট করেছিস তারা সবাই তোকে স্ট্রাইক দেবে এবার, সেই ব্যবস্থা আমি করছি। বাবা রে তোমাদের আবার কমিউনিটি আছে নাকি, কই জানতাম না তো। আর পারলে নিজের বাড়ির মা বা বোন বা বৌদিকে নিয়ে রোস্ট ভিডিও বানা, এতক্ষণ বিষয়টা মজার ছলে নিয়েছিলাম কিন্তু আর পারলাম না, আমার বাড়ির মা বোনেরা তোমার মতো নোংরা ভিডিও বানায় না, কারণ তাদের ন্যূনতম সাধারণ জ্ঞানটা আছে, তোমার মতো অভদ্র না। রোস্ট ভিডিওর দিন শেষ, সবার রোস্ট ভিডিওর চ্যানেলে এবার স্ট্রাইক যাবে, চিন্তা করিস না। কে রে ভাই রোজ ভিডিওর দিন শেষ, দাদাগিরির একটা লিমিট আছে তো নাকি? ঠিক বলেছিস। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, লাভ ইউ গাইস, টাটা।